বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান এবং একমাত্র উৎস হল সূর্য। সূর্যের বাইরের অংশের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, যার অতি সামান্য অংশ সূর্য থেকে নির্গত তাপের 200 কোটি ভাগের মাত্র এক ভাগ তাপ ক্ষুদ্র তরঙ্গের আকারে প্রতি সেকেন্ডে 2,97,000 কিমি বা 1,86,000 মাইল বেগে পৃথিবীতে এসে পৌঁছায়। একে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন বলা হয়। অর্থাৎ সূর্য থেকে যে শক্তি বা উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন বলে। পৃথিবীতে আগত সূর্যরশ্মির মোট 66% নানাভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। একে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। এই 66% সূর্যরশ্মির মধ্যে 19% বায়ুমণ্ডল ও মেঘ দ্বারা প্রত্যক্ষভাবে শোষিত হয়। বাকি 47%-এর মধ্যে 19% সৌররশ্মির প্রত্যক্ষ বিকিরণ, 23% মেঘপুঞ্জ থেকে প্রতিফলিত বিকিরণ এবং 5% আকাশ থেকে বিচ্ছুরিত বিকিরণ দ্বারা বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে থাকে। মোট সৌরশক্তির মধ্যে 66% হল কার্যকরী সৌর বিকিরণ, বাকি থাকে 34%। এই 34% সূর্যরশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মেঘ, ধূলিকণা এবং ভূপৃষ্ঠ দ্বারা বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। একে পৃথিবীর অ্যালবেডো বলা হয়। 34% অ্যালবেডোর মধ্যে 2% ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়, 7% বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয় এবং 25% মেঘ দ্বারা বিচ্ছুরিত বা প্রতিফলিত হয়। পৃথিবীতে স্থানভেদে ও ঋতুভেদে সূর্যরশ্মির তাপীয় ফলের বা ইনসুলেশনের বৈচিত্র্য ঘটে, যার ফলে উষ্ণতার তারতম্য ঘটে। সূর্য থেকে সৌরশক্তির যে 66% বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসে তা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। রাত্রিবেলায় ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গরূপে এই তাপ বিকিরণ করে শীতল হয়। এইভাবে প্রতিদিন আগত সৌর কিরণ থেকে ভূপৃষ্ঠের তাপ গ্রহণ এবং রাত্রিবেলায় তার সমস্তই মহাশূন্যে বিকিরণ করাকে পৃথিবীর উত্তাপের সমতা বলা হয়।